বাবা, ঘরটায় পুরো ভনভন ভনভন গন্ধ ছাড়ছে একদম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আজকে নতুন বিবি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। গন্ধ হচ্ছে একদম মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করা হচ্ছে, তার গন্ধ। তারপর ঘি আছে, অনেক কিছু পড়েছে। তো দিদা থাকতে আজকে অনেকদিন ধরেই ভাবছিলাম যে করবো 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 এরকম মাছের মাথা মুড়ি ঘন্ট, কারণ মায়ের হাতের মাছের মাথা মুড়ি ঘন্ট দিদার খেতে খুব ভালো লাগে। তো বেসিক্যালি করার অনেকদিন ধরে প্ল্যান আছে, তো আজকে যা সাকসেসফুলি করা হচ্ছে এবং খাওয়া হবে। তো পুরো ঘরটার জন্য তার গন্ধ একদম ছড়িয়ে গেছে। এই যে ঢাকা দিয়ে রেখেছে মা, যখন খোলা হবে দুপুরবেলা তখন দেখানো হবে। দিদার খাওয়া হয়ে গেছে আর কাজু কিছু না পেয়ে এখন আপসেট হয়ে গেছে। তোমাকে কিচ্ছু দেওয়া হবে না কাজু, অনেক তুমি বান্দরামো করেছো। যাক, থ্যাঙ্কফুলি কালকে তারপর থেকে আর ভমিটিং হয়নি আপাতত, ঠিক আছে। আর আমারও ঘুম ঘুম দিয়ে শরীর ঠিক লাগছে। আর দিদাকে তো আজকে নিয়ে যেতে হবে, 11টার সময় টাইম আছে, তো যাব ওখানে। আর যেটা ব্যাপার হচ্ছে, যখন যাব তখন মাকেও দেখিয়ে নেব, চেক আপ করে নেব। মায়ের যে লেফট আইলিডটা ফুলে গেছে, চোখটা ফুলে গেছে, তো সেটার জন্য আমি চেক আপ করিয়ে নেব। তো বেসিক্যালি যেতে হবে হসপিটাল। বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, মেঘলা করে আছে কিন্তু রোদ আছে, মানে ভালো একদম রোদ এলা সকাল। এখন বাজে হচ্ছে সকাল 10:15। বেনারসি রোদে দেবে মা। এখন বাজে 11:30। আমি এখনই চলে যাচ্ছি হসপিটালে, বিকজ অফ আমি কয়েকটা কাজ করব গিয়ে, আমার একটু চোখের পাওয়ারটা চেক করাবো। কেননা কদিন যাব বেশিক্ষণ মোবাইল ইউজ করলে বা বেশি টিভি দেখলে একটু ডিসকমফোর্ট ফিল করছি, তো পাওয়ারটা ভাবলাম ওই জন্য চেক করিয়ে নিই। আর হচ্ছে তারপরে আরও একটা কাজ, কাগজের কাজ আছে, ওটা প্রিন্ট আউট বের করে তারপরে দিদা আর মাকে নিয়ে যাব। এই হচ্ছে ব্যাপার। আমি করিয়ে আসলাম, ঠিক আছে। করিয়ে এসে কি রিপোর্ট হয়েছে না হয়েছে, স্যার কি লিখে দিয়েছেন, ম্যাম কি লিখে দিয়েছেন, সব দেখাবো। তার আগে এখন বাজে হচ্ছে 11:30 বেজে গেছে, ওই জন্য আমি আগে তাড়াতাড়ি মাকে আর দিদাকে নিয়ে যাচ্ছি, এসে তারপর আপনাদের সব কথা শেয়ার করব। এখন বাজে দুপুর কটা মা, 3টে বেজে গেছে এখন, ঠিক আছে। 3টে বেজে গেছে এখন, আমাদের কারোরই ভাত খাওয়া হয়নি, প্রচন্ড হেক্টিক গেল কিছু এই সময়টা। যাই হোক, বাট রিপোর্ট গুলো সব হয়ে গেছে, আরটিপিসিআর টেস্টও করানো হয়ে গেছে, রিপোর্টটা যেটা আমি কালকে পেয়ে যাব। আর বাকি যে জিনিসগুলো করার কথা ছিল সেগুলো সবই হয়েছে। বাকি আমি এবার লাঞ্চ করে আপনাদের সাথে কথা বলছি, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। মাও খায়নি, দিদাও খায়নি, কেউ খায়নি। মাছের মাথায় মুড়ি ঘন্ট পড়ে রয়েছে আমাদের দেখে কাঁদছে, কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, ঠিক আছে। কাজু শুধু খেয়ে নিয়েছে স্বার্থপরের মতো। যাই হোক, তো আমি জাস্ট এবার হাতটা হ্যান্ড ওয়াশ করে খাবো, তারপরে স্নান ফান করে আপনাদের সাথে কথা বলছি, সব বলছি কি ব্যাপার হয়েছে না হয়েছে। বাইরে পুরো মেঘলা করেছে, মানে কাজ করার সময় বৃষ্টিটা একটু ভিজতেও হয়েছে। মা ওখানে টিভি অফ করতে গেছে, কেবল কি জানো টিভি, হ্যাঁ টিভি অফ করতে গেছে, কেননা এক্ষুনি গুরুম গুরুম আওয়াজ হচ্ছিল। আর দিদা এখানে ভাত বাড়ছে, কাজু এখানে শুয়েছিল, উঠে গেছে। যে রিপোর্টটা দেখলেন, মানে রিপোর্ট নয় সরি, এই টিকিটটা যেটা দেখলেন সেটা হচ্ছে আমার টিকিট। এখানে চোখের পাওয়ারের ব্যাপারগুলো রয়েছে, যেটা
গিয়ে আমি জানতে পারলাম আমার চোখের পাওয়ার খুবই কমে গেছে, যেটা আমার 11-12 এর দিকে -0.25 ছিল, সেটা এই ক বছরে আমার পাওয়ার কমে -0.50 প্লাস হচ্ছে আরেকটা আরেকটা যে পাওয়ার হয় সেইটাও কমে গেছে, ঠিক আছে? মানে দুটো দিকে আমার গেছে দুটো চোখে। ইভেন আমি যখন এরকম এক চোখ বন্ধ করে যখন দেখছি সেটা জাস্ট দু তিনটে লাইনের পরে আমি আর দেখতে পাচ্ছি না ক্লিয়ারলি, ঠিক আছে? তো আমি তো বেসিক্যালি বিশাল মানে সারপ্রাইজ হয়ে গেছিলাম, বিশাল শকড হয়ে গেছিলাম, ও ভাই গড কি হলো। তো বাট স্টিল লেন্স দিয়েছে, চশমা দিয়েছে, চশমা পরে তারপর ঠিক দেখছিলাম, ঠিক আছে? তো এটাই ব্যাপার যে চশমা এবার করতে হবে, চোখের পাওয়ার কিন্তু গেছে, ঠিক আছে, ঠিকঠাক জিরোতে নেই, ঠিক আছে? তো মানে যদি না আজকে আমি উদ্যোগ নিয়ে যেতাম নিজের পাওয়ারটা না চেক করতাম যে কত আবার কমে যেত বা কি ওলট পালট হয়ে যেত, মানে যাই হোক হয়ে গেল, এটাই ব্যাপার। হয়তো একটু আগে এক বছর দু বছর আগে করলে হয়তো অতটাও বাড়তো না, বাট যাই হচ্ছে এখন হয়েছে, তো কি করতে হবে, চশমা পরতে হবে এবং কনস্ট্যান্ট ইউজ করতে বলেছেন, তো করবো, অবশ্যই করবো। আজকেই যাব আমি চশমাটা বানাতে যাব, অবশ্যই আজকেই যাব, লেট করব না, কেননা বানাতে দেওয়ার পরও আরও আমার 3-4 দিন 5 দিন সময় লেগেই যাবে, ঠিক আছে? তো ওই জন্য লেট না করে আজকেই গিয়ে আমি করে নেব, ঠিক আছে? তো ওই যখন যাব তার আলাদা করে আমি ব্লগ বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব, অবভিয়াসলি সেটা নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন কেমন গেল, কেমন যাবে না যাবে, ঠিক আছে? তো ব্যাপার এটা হচ্ছে ব্যাপার, যাই এটা আমার কেস গেল। মায়ের কেসটা যেটা হচ্ছে মায়ের ওষুধ দিয়েছে, ওখানে সিনিয়র দেখলেন, সিনিয়র দেখে বললেন যে এপিসক্লেরাইটিসের ফিচার রয়েছে, মায়ের কনজাংটিভাইটিস রয়েছে, তো যার জন্য ওষুধপত্র দিলেন, আই ড্রপ দিয়েছেন, আই ড্রপ নিয়ে এবার মাকে দিতে হবে, ঠিক আছে? তো ওটা দেওয়া হবে আস্তে আস্তে, যদি দেখা যাক কমে যাবে রেডনেস যেটা হয়েছে, ডিসচার্জ ওয়াটারিং হচ্ছে, হ্যাঁ, তো এই ব্যাপারগুলো যাতে কমে যায় সেটাই ব্যাপার। এখন বাজে হচ্ছে 4:30, ঠিক আছে? আপনাদের সাথে কথা বলছি, কথা বলে এই যে একটা হালকা করে ঘুম দেবো, তা বেশাল তো ঘুম দেওয়া যাবে না, হালকা করে ঘুম দেবো, তো সেই ঘুমানোর আগে মাকে ড্রপটা দিয়ে দেবো। তো এটা গেল মায়ের ব্যাপার। আর যেটা হচ্ছে দিদার ব্যাপার, দিদার ব্যাপারটা হচ্ছে টেস্ট ফেস্ট তো করানো হয়ে গেছে, ঠিক আছে, রিপোর্ট কালকে দেবে, আর্টিফিশিয়াল রিপোর্টটা কালকে দেবে। তো যেটা ব্যাপার হচ্ছে ম্যামের সাথে কথা বললাম, ম্যামের সাথে কথা বলে ফিক্স একটা ডেট দিয়েছে, বাট সেটা হচ্ছে প্রবাবল মানে নট শিওর, একটা ডেট দিয়েছে, ওই ডেটে আমাকে করাতে হবে, ঠিক আছে? এবার সেটাই ব্যাপার যে ডেটটা এখনো কনফার্ম না, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করছি না, কনফার্ম হলে অবশ্যই আপনাদের বলে দেবো, আপনাদের সাথে তা শেয়ারও করবো যখন হবে তখন হবে, ঠিক আছে? তো এবার ব্যাপার হচ্ছে যেটা আমাদের প্ল্যান ছিল একটা চোখের অপারেশন হওয়ার, ঠিক আছে, কিন্তু ওখানে ম্যাম দেখে বললেন, সিনিয়ররাও দেখে বললেন যে একটা চোখে প্রবলেম নেই, প্রবলেম দুটো চোখেই আছে, মানে হালকা কম বেশি করে আছে, তো অপারেশনটা দুটো চোখে করে নিলে ভালো হয়। তো আমরা ডিসিশন নিলাম ঠিক আছে তাহলে করে নিলে ভালো হয়, মানে কিছুদিন পরে তাহলে আরেকটা চোখের অপারেশন হবে, মানে লেফট আইয়ে যেটা হয়েছিল রাইট আইয়েরও হয়ে যাবে, ঠিক আছে? তো দুটো চোখেরই হয়ে যাবে, বাকি টেস্ট ফেস্টও সব হয়ে গেছে, ওখানে যেগুলো টেস্ট করানো ব্যাপার ছিল হয়ে গেছে। তো একটা আই ড্রপ দিয়েছে, আই ড্রপ দিয়ে এখন 8 times করে দিয়েছে 1 drop, ঠিক আছে, দুটো চোখেই। তো এইগুলো ব্যাপারে এই অ্যাডভাইসগুলো দিয়েছেন, এই অ্যাডভাইসগুলো ফলো করতে হবে, ফলো করে দেখি ওই ডেটে যে প্রবাবল ডেটটা হয়েছে সেই ডেটে করানো যায় কি না, এটাই ব্যাপার। তো এইগুলোই এবার ব্যাপারটা হচ্ছে, মানে এই জাস্ট স্নান করে উঠলাম, ঠিক আছে, প্রচন্ড মাথা ব্যথা ব্যথা করছে, কেননা পুরো দিনটাই গেছে, তাও বৃষ্টিতে ভিজে ভিজেও কিছু কাজ করতে হয়েছিল, বৃষ্টি প্রচণ্ড পড়ছিলো বলে। তো এই যে স্নান ফান করে, ঠিক আছে, একদম ভেজা চুলে আপনাদের সাথে কথা বলে নিচ্ছি, বাইরে দেখতে পাচ্ছেন এখন আবার হালকা করে রোদ উঠেছে, যদিও যাই হোক। তো এটাই ব্যাপার যে আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কেননা এরপরের যে ব্লগটা যেটা হবে নেক্সট ব্লগে, আমি ভেবেছি যে আমরা চশমার দোকানে যখন যাব ওখানে গিয়ে কি সিলেক্ট করলাম না সিলেক্ট করলাম, যে কিভাবে গেল ব্যাপারটা, সন্ধ্যাটা কিভাবে যাবে আমাদের, সেটা আপনাদের সাথে শেয়ার করবো আলাদাভাবে। তো সেই নেক্সট ব্লগে দেখা হবে, ঠিক আছে? আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, একটা হালকা করে ঘুম দেব, ঠিক আছে, মাথা ব্যথা পুরো ভারী হয়ে আছে, আজকে মুড়ি ঘণ্টটাও খেলাম যখন সেখানে, মানে এবারে আকুম আকুম করে খাচ্ছি, মানে এতটাই খিদে পেয়েছিল, এবং মুড়ি ঘণ্টা এত সুন্দর হয়েছিল, দিদারও খুব ভালো লেগেছে, ঠিক আছে? যাই হোক, তো খাওয়া দাওয়া হয়ে এবার ওই জন্য ঘুমটা দেবো হালকা করে।
তো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগে থাকবে ব্লগটা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি না করা হয়ে থাকে। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আর যদি কোনো সময় এই জায়গাটা যদি ব্যথা করে এবং সেটা যদি রেগুলার বেশি চলে থাকে, দুদিন একদিন ছাড়া ছাড়া যদি ব্যথা করতে থাকে, অবশ্যই কিন্তু অপথ্যালমোলজি ডিপার্টমেন্টে মানে আই ডিপার্টমেন্টে গিয়ে আবার ওপিনিয়ন নেবেন। কেননা চোখের বাবা যদি কম বেশি হয় সেটা কিন্তু আমরা দেখে হয়তো বুঝতে পারবো না। আমরা সব লেখা পড়তে পারছি, দূরের লেখা পড়তে পারছি, কাছের লেখা পড়তে পারছি, কিন্তু ব্যাপারটা যখন ওই টেস্টিং যখন হয় না তখন বুঝতে পারি যে হ্যাঁ আমার চোখের পাওয়ারটা কিন্তু ওলট পালট আছে। ঠিক আছে, তো সেটা যেটা আমার সাথে হয়েছে সেটা যেন আপনাদের সাথে না হয়, তো সেটা কিন্তু টেক কেয়ার করবেন। ঠিক আছে, টাটা টাটা।